কোথা দিন আইয়ে পার্কে হাসছিস এ বলছলে বিক্রি করছ ভাই ভাই আমার কিছু করার নেই ভাই টাকা পয়সা নেই জানি না দুর্গাপূজা যা পে নামে কিনা জানি না আবার তুই তো হে গাইস সুপ্রভাত কি প্ল্যান সব প্ল্যান হয় না এখন কিছু প্ল্যান হয়নি এখন যেটা হয় না প্ল্যান হয়েছে ঠিক করে ভাব কুমোরটুলি দিয়া নিজেও জানিস না কোথায় যাবি মানে লিটারালি গাইস আজকে কি হবে কোথায় যাব কোথায় ব্লগ করব কিছু জানি না না আসলে আমি দুজনেই কনফিউজ কারণ প্রথমে প্ল্যান হলো যে কুমোরটুলি যাব তারপরে প্ল্যান হলো যে ফটোশুটে যাব ভাই আমরা ফুললি কনফিউজ জানি না কোথায় কি করব না করব একটা বন্ধু আসছে ও আসুক তারপর কোথায় ভাই হ্যাঁ কতক্ষণ আয় 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 ভাই রে ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ভাই তোমরা সবাই জানো বন্ধুদের ভাই স্বভাব থাকে লেট করা আর আমার বন্ধুদেরও সেম স্বভাব লেট করা ভাই লেট করে যাচ্ছে তো করেই যাচ্ছে কখন আসবে জানি না এখনও কিন্তু বাড়ি থেকে বেরোয়নি ও আগে দেখলো যে আমরা এসছি কি না তারপরে ও আসবে তো আমরা বললাম যে হ্যাঁ আমরা চলে এসেছি ভাই এবার আয় এখন মনে হয় আসছি সব বন্ধুরা ভাই স্কুলে যাচ্ছে এই তো ভাই ভালো ভালো টাটা ভালো করে পড়াশোনা করবি আমি জানি খুব ভালো করে জানি করবেন আপনি কার বলা ঠিক আছে তো আমারই তো বন্ধু সবাই আজকে স্কুল যাচ্ছে ভাই আমার বন্ধুরা স্কুলে যাচ্ছে ভাই সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে যাই হোক তো ওরা স্কুলে যাচ্ছে বাট আজকে আমার স্কুল নেই আজকে আমার অফ ক্লাস সো অফ ক্লাস হোক বা না হোক ভাই যাই তো না এটাই সত্যি কথা যাই না সিরিয়াসলি ফাইনালি ফাইনালি দাদা ফাইনালি কোথায় ছিলেন দাদা আমরা যেন অপেক্ষা করতে করতে আমরা পাগল হয়ে গেলাম তো ফাইনালি ভাই চলে এসছে আর ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভাই আমরা লিটারালি ভাই লিটারালি কতক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছি মানে মনে হয় ঘুম থেকে উঠে এলো হ্যাঁ ভালোই তো ছেড়ে দিয়েছিস তো মানে একটা ঠাকুমা মানে কি ওকে বলছিল যে বাবু আমাকে একটু ছেড়ে দাও সো ছেড়ে দিয়েছে ভাই আমি আমার বন্ধুদের থেকে এটাই আশা করি সো জিও ভাই জিও এখন এসছি এই যে শ্রীরামপুর কলেজের গেটের সামনে আর এখন ওয়াসিম এই যে ওয়াসিম আর আমি কি করব রিলস কি হবো আমরা ভাইরাল হবো ফেমাস হবো তো যাই হোক রিলস করতে এসেছি আজকে সো দেখি কত ভালো তো রিলস বানাতে পারি না ভাই তাও রিলস তো বানাতে হবে একটু ফেমাস টেমাস হতে হবে তো এখন মাঠে নেমেছি আমাদের ওয়াসিম ভাই অ্যাপেল নিয়ে দেখে দিই আইফোন 11 বড় লক্স ভেরি ভেরি বড় লক্স চল রেডি 3 2 1 দেখ দেখ করে দিয়েছি দেখ শুধু তুই বলবি ভাই সেই হয়েছে সেই কেমন হয়েছে বল কেমন হয়েছে বল ঠিক আছে এবার আমি ভিডিও বানাবো অ্যান্ড ওয়াসিম ক্যামেরা ধরে দেবে তো দেখা যাক আমি ভাই আমি নিজের ওপর কনফিডেন্স সবসময় থাকে ফুল কনফিডেন্স নিজের ওপর তো খুব ভালো করবো আর রিলসটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখতে পেয়ে যাবে স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে জাগে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে রিলসটা আর বানাবো না ফটোশুটে যাবো যেহেতু ভাই গঙ্গাধারে রিলস আর ফটোশুট করা হচ্ছে না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চাঁদরা কুমোরটুলি কিছু দুর্গা ঠাকুরের ছবি তুলবো আর নিজেদেরও কিছু ফটোশুট করবো প্লাস কিছু রিলস করবো তো চলো তো চলো দেখি কোথায় ছবি তোলা যায় কোথায় রিলস বানানো যায় এসে ছবি তোলা শুরু হয়ে গেছে ঈশানজিৎ তোল তোল ভালো করে একটা ছবি তোল
10 টাকা গাড়ির তেল খরচা করে নিয়ে এসেছি, ভালো করে তোল। সো এখন এসেছি কুমোরটুলিতে, আর কুমোরটুলিতে এসে যদি এই গানটাতে যদি সিনেমাটিক শট না হয় ভাই, ব্লগ কিন্তু পুরো ফ্লপ হয়ে যাবে, ঠিক আছে? তাই সিনেমাটিক শট শুরু করা যাক। Well done. আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘের জলখানায় তোকে বন্দি করেছি। সমান করে রাখবি। সো এখন ক্যামেরা ফ্যামেরা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিকজ আমাদের শ্যুট শেষ। আমার তিশানজিৎ অনেকগুলো ছবি তুলে নিচ্ছে, আর আমি তো এসেছিলাম রিলস করতে মেনলি। সো রিলস করা হয়ে গেছে, ছবি তুলতে, আর আমি এসেছিলাম রিলস করতে। আমি তো একটা রিলস করে নিয়েছি, বেস্ট হয়েছে রিলসটা। সো আর কিছু চাই না আমার, আর ছবি কটা তুলেছি, দুটো না তিনটে। কটা ছবি তুলেছি আমি জানিস না গাইজ, আমি দুটো কি তিনটে ছবি তুলেছি, তার মধ্যে দিয়ে হয়তো একটা ভালো এসছে। সো এডিট ফেডিট করে ছাড়বো ওটাই ফেসবুকে। আর ভাই যাই হোক, এই জন্যই এসেছিলাম। আর মেন কিছু শ্যুট করতে আসছি, আর আমাদের মেন শ্যুট যেটা আগমনী শ্যুট, সেটা দেরি আছে, করবো তাড়াতাড়ি করবো, ওটা দেরি আছে। এই যে ভাই আমাদের পুরো জগ তুলে নিয়ে চলে এসেছে জল খাওয়ার জন্যে, দে আমাদের তুই কোথায় যাবি ওয়াসিমের সঙ্গে? বুঝলা তুমি প্ল্যাটফর্মে না হবে, ঠিক আছে চল ভাই টাটা। তো ওয়াসিম আমাকে বললো যে তোকে বাড়ির সামনে নামিয়ে দেবো। আমি বললাম যে না ভাই, দেখো ভাই আমি বাড়িতে চলে গেলে একে নিয়ে যাবে, তাই না? সেই জন্য ভাই আমাকে আবার এখানে আসতে হলো, যেহেতু সাইকেলটা আমি এখানে রেখেছিলাম। তো এখান থেকে সাইকেলটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আজকে রোদ্দুরে এত বাইরে বাইরে ঘুরেছি ভাই, পুরো টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে? তো এখন বাড়ি যাবো, খাবো দাবো, একটু রেস্ট নেবো, আর আর কোথাও বেরোবো না ভাই বাড়ির থেকে আপাতত। সো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আর বলে রাখি ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আগে আরও ভালো ভালো ভিডিও আসবে, ঠিক আছে? আরও ভালো ভালো ব্লগ আসবে, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হবে নেক্সট ব্লগে, গুড বাই। আর ভিডিওটা ভাই লাইক করো। এই তো ভাই ভালো ভালো ব্লগার নাম হয়ে গেছে রে।